নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। আজকে আমাদের বেসিক ভিডিওর যে বিষয়বস্তু সেটি হচ্ছে আমাদের ক্লাস ডিটেলস, যেটা অলরেডি আমরা আগে দুটো ভিডিওতে কম বেশি বলেছি সবাইকে। তো যেটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে, আজকে ভিডিওটি রেকর্ড করছি, আজকের ডেট হচ্ছে আমাদের 22nd of January 2021। তোমরা মোটামুটি এতদিন ধরে আমাদের ভিডিও দেখে জানো যে আমরা কোচিং হিসেবে কোন কোন জায়গা থেকে অপারেট করি। তো অবভিয়াসলি আমাদের মেন সেন্টার হচ্ছে শিয়ালদা, অল্টারনেট ব্রাঞ্চ সেন্টারগুলো হচ্ছে মোড়িগ্রাম, কোন্নগর এবং বালিগঞ্জ। তো করোনা পরবর্তী অবস্থাতে এই মুহূর্তে আমাদের শুধুমাত্র বালিগঞ্জ মানে সেন্টারটি এখনও ওপেনিংয়ের ব্যাপারে আমরা কোনো নিশ্চয়তা দিতে পারিনি, আর শিয়ালদা সেন্টার আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে। এরপর ধাপে ধাপে আগামী সপ্তাহ থেকে অফলাইন ক্লাসের জন্যে আমাদের কোন্নগর ব্রাঞ্চ এবং মোড়িগ্রাম ব্রাঞ্চ অ্যাকচুয়ালি গত সপ্তাহ থেকেই স্টার্ট হয়ে গেছে, তো শুরু হয়ে গেছে অফলাইন ক্লাসের জন্যে। তো যারা অলরেডি আমাদের সাথে কন্ট্যাক্টে আছো বা এন্ট্রান্স দিয়েছো, এন্ট্রান্সে কোনো না কোনো কলেজ পেয়েছো, তো তারা তো অ্যাডমিশান নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতেই পারো, কোনো অসুবিধা নেই। যারা অ্যাডমিশান নিয়ে নিয়েছে তাদেরকেও আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আমাদের এই ব্রাঞ্চগুলির ক্লাস অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে সামনের সপ্তাহ থেকে। তো শুধু বালিগঞ্জ ব্রাঞ্চটি সম্পর্কে একটু অনিশ্চয়তা থাকছে, তো ওটা কী হবে আমরা খুব শিগগিরই জানিয়ে দেবো, যে কারণ কিছু ডিফিকাল্টিজ আছে, তো যার জন্যে আমরা এক্ষুনি বালিগঞ্জ ব্রাঞ্চটি সম্পর্কে মানে ফাইনাল ডিসিশন এই মুহূর্তে নিতে পারছি না। তো সেগুলো দেখছি যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে উঠে সেটাও আমরা চালু করতে চাইবো। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে কলেজ এখনো পর্যন্ত না খোলা। কলেজ যতক্ষণ না খুলবে, আমাদের বেসিক্যালি কিন্তু সাউথ ক্যালকাটা এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যে কলেজ টাইমিং, সেই টাইমিং ধরেই কিন্তু ব্যাচগুলো করা হয়। তো কলেজ যদি না খোলে তাহলে স্টুডেন্টরা আসবে না, তো সেক্ষেত্রে শুধু শুধু মানে পড়ার জন্য আশা করি বালিগঞ্জ অব্দি কেউ যাবে না। সেক্ষেত্রে সবাইকেই আমাদের মানে আবেদন যে যারা পড়তে আসতে চাইছো আপাতত শিয়ালদা ব্রাঞ্চে কন্টিনিউ করো, যখন আমরা ওইখানে ব্রাঞ্চ রিওপেন করবো অবশ্যই আমরা ফার্দার আপডেট দিয়ে দেবো। তো এই অবধি বেসিক ইনফরমেশান, এরপরে আসি আমরা অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসের ব্যাপারে অনেকেই অনেক দিন ধরে বলছো যে কবে থেকে হবে, তো তাদেরকে কোনো নির্দিষ্ট উত্তর আমরা দিতে পারছিলাম না, কারণ আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ মানে অফলাইন ক্লাসটা স্টার্ট করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং যেটা আমরা প্রায় ওপেন করার মতো পরিস্থিতিতে চলে এসেছি। এবং আগামী সপ্তাহ থেকে আমাদের দুটি ব্রাঞ্চ তো ফুল ফ্লেজেড ওপেন হয়েই যাচ্ছে, তো কোন্নগর ব্রাঞ্চ এবং মৌরিগ্রাম ব্রাঞ্চ। কোন্নগরে আপাতত যে ক্লাস শিডিউল হবে সেটা হচ্ছে একদিন অনলাইন একদিন অফলাইন, এই মোডে আমরা ক্লাস স্টার্ট করছি। আর মৌরিগ্রামও আপাতত দুদিন অফলাইনই হচ্ছে, তো সেক্ষেত্রে যারা কলেজে অ্যাডমিশান নিয়েছো তারা মানে অ্যাডমিশান যারা নিয়ে নিয়েছো তো ঠিকই আছে, তো সেখানে আলাদা করে কোচিংয়ে অ্যাডমিশান নেওয়ার অ্যাসার সেরকমভাবে টেকনিক্যালিটিস কিছু নেই। শুধু আমাদের ওয়েবসাইট মানে আমাদের কোচিংয়ের যে ওয়েবসাইট আছে www.kolkatalawpoint.com, তো সেই ওয়েবসাইটের একটা ফর্ম ফিল আপ করতে হবে, তো যারা অ্যাডমিশান নিতে চাইবে আমাদেরকে পিং করবে, আমরা সেই ফর্মের লিঙ্ক পাঠিয়ে দেবো, ফর্ম ফিল আপ করে একটা প্রিন্ট আউট নিয়ে এসে আমাদেরকে জমা দিতে হবে। তো এই গেলো আমাদের বেসিক বক্তব্য, অনলাইন ক্লাসেসেরও বলে দিলাম যে কবে থেকে হবে কী হবে না হবে। এবারে আসছি আমাদের সম্ভাব্য পরীক্ষার দিনক্ষণ এবং সেই জাতীয় মানে সেই সম্পর্কিত আমাদের প্ল্যান বা কী পরিকল্পনা আছে সেই সম্পর্কে কিছু বলব। ইউজিসির একটা নোটিফিকেশান বা গাইডলাইন মানে অলমোস্ট সবাই দেখেছে, যে সেখানে বলা হয়েছে যে মার্চ মাসে খুব সম্ভবত নাকি পরীক্ষা হতে চলেছে। এবার এটা অবভিয়াসলি একটা খুব সহজাত প্রশ্ন যে এই মার্চ মাসে পরীক্ষা আমি কী করে দেবো। ঠিক আছে, যারা ফার্স্ট সেমে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে এটা হয়তো সব থেকে বেশি ডিফিকাল্ট হবে, কিন্তু বাকিদের ক্ষেত্রে খুব একটা সহজ তো কখনোই হবে না। তো আমার ব্যক্তিগত ধারণা এটাও হয়তো অনলাইন পরীক্ষা হতে পারে, কিন্তু এখনও সেই সম্পর্কিত কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই যেটা দ্বারা আমরা মানে ডিটেলে বলতে পারি যে এটা এটা হবে বা হবে না
কবে হবে কি হবে সেটা আমরা জানি না। তো আমার আন্দাজ যেটা আমি অ্যাটলিস্ট মানে অ্যাডমিশনের সময় সবাইকেই বলছিলাম যে নর্মাল সিস্টেমে যদি অফলাইন পরীক্ষা নিতে হয় তো হয়তো খুব কম করে হলেও সেটা হয়তো মে মাসে চলে যাবে, কারণ মাঝখানে ভোট আছে। তো এখনো স্কুল কলেজ খোলেনি, তো অফলাইন ক্লাসের কোনো সম্ভাবনা নেই। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি বলে যে অফলাইন পরীক্ষা নেব, তো এটা তো কোনো এন্ট্রান্স পরীক্ষা সেইভাবে নয় যে এমসিকিউ পরীক্ষা দিলাম চলে এলাম, কারণ এখানে একটা বড় সিলেবাস আমাদের মানে কভার করার প্রশ্ন থাকে, কলেজে অফলাইন ক্লাস করার মানে একটা বিশাল প্রয়োজনীয়তা থাকে, সেটা তো হয়েই ওঠেনি, কবে হবে জানি না। তো এই অবস্থায় দাঁড়িয়ে কবে কি হবে সেটা বলাটা খুবই মানে দুরূহ ব্যাপার। তো তা সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে প্রত্যেকটি সেমেস্টারে মানে ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন, নাইন্থ, তো এই 5টি সেমেস্টারে আমরা যুদ্ধকালীন তৎপরতায় প্রত্যেকটি ব্রাঞ্চে এবং মানে ইন্ডিভিজুয়ালি মানে যে যে অনলাইন ক্লাসগুলো হবে সেই সব ক্লাসে একটা ছোট টার্গেট মানে ক্লাসের শুরুতেই মানে একেবারে ক্লাস শুরু করার সময় থেকেই সবাইকে বলে দেবো যে এই নির্দিষ্ট পরিকল্পনা করে আমরা পরীক্ষাটাকে ফেস করতে চাইছি। তো সেটা যত শিগগিরই সম্ভব আমরা করব। তো তোমাদের সবাই জানো যে আগামী 24 তারিখ আমাদের পরীক্ষা, স্কলারশিপের সেই পরীক্ষাটা দাও দেওয়ার সেদিনও আমরা সেই এই প্ল্যানটা সম্পর্কে কম বেশি আলোচনা করার চেষ্টা করব, যাতে সবাই একটা ধারণা পাও। ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেলে হবে না, কারণ আমরা এন্ট্রান্স পরীক্ষার জন্য মানে দাঁতে দাঁত চেপে লড়েছি এবং শেষ পর্যন্ত আমরা পরীক্ষাটা দিতে পেরেছি এবং বেশিরভাগ লোকজন আমাদের ভালো ভালো কলেজে অ্যাডমিশন পেয়েছে। তো এটা সত্যি একটা কৃতিত্বের মানে দাবি রাখে পুরো ব্যাপারটা, সবার যে ইনভলভমেন্ট। তো যাই হোক, সেক্ষেত্রে এই পরীক্ষাটাও কিন্তু একটা যুদ্ধেরই সামিল, যদি মার্চ মাসে পরীক্ষা হয়। তো সেটা মানে এক কথায় মানে একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হবে। কিন্তু যেটা আজকে যেটা শুনলাম যে হয়তো আমাদের সুরেন্দ্রনাথ কলেজের যে দিল্লি ভিজিট বা সুপ্রিম কোর্ট ভিজিট যেটা আছে সেটা সম্ভবত ফেব্রুয়ারির শেষে শুরু হয়ে মার্চে শেষ হবে, বা আমি জানি না, কলেজ মানে কলেজ অথরিটি নিশ্চয়ই হয়তো মানে ইউনিভার্সিটির সঙ্গে মানে আলোচনা করেই এরকম সিদ্ধান্ত নিয়েছে। তো সেক্ষেত্রে হয়তো মার্চের শেষের দিকে পরীক্ষা হলে হতে পারে, এবার ভোট কবে সেটাও অজানা। তো ভোট হলে ভোটের সঙ্গেও একটা সম্পর্ক থাকবে যে ভোটের সঙ্গে মানে পুলিশ পাওয়া যাবে না, বা পুলিশ প্রোটেকশন না পাওয়ার ফলে পরীক্ষা ওই সময় হবে না। তো এরকম একটা অনিশ্চয়তার মধ্যে আবার আমরা হয়তো পড়তে চলেছি, কিন্তু আমাদের হাতে কম বেশি প্রায় 2 মাস সময় আছে বলে ধরা যায়, এবং এই 2 মাসে আমরা মানে খুব র্যাপিডলি একটা পোর্শন অফ সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো, ভালোভাবে করাবো, যাতে প্রত্যেকে মানে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতে চলে আসো। তো এতদিন যেরকমভাবে সহানুভূতির সঙ্গে আমরা পুরো ব্যাপারগুলোকে ডিল করেছি এবং প্রত্যেকে মানে প্রত্যেকের চাহিদা অনুযায়ী তোমাদেরকে মানে ডেলিভার করার চেষ্টা করেছি, তো এবারেও সেই রকমই মানে আমাদের প্রচেষ্টা থাকবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও আমাদেরকে জানিও। হোয়াটসঅ্যাপটা আপাতত এখনও পর্যন্ত বেশ ইনঅ্যাক্টিভ আমি, কারণ অনেকে মেসেজ এখনও অ্যান্সার দিতে পারেনি, প্রচুর মেসেজ মানে আনরিড পড়ে আছে। তো এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আর বাকি যাবতীয় কোশ্চেন আমাদের কমেন্ট করে জানাবে, বা আমাদের ইভেন ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ যে কোনো জায়গায় ইয়ে করবে। আর একটা কথা বলে দিই, যারা লয় অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো, আমাদের 2টি অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে আমরা কমিউনিকেট করে থাকি। একটি হচ্ছে ল স্টুডেন্টস অফ সিইউ, আরেকটি হচ্ছে আমাদের টিউশনের নিজস্ব গ্রুপ, সেটা হচ্ছে কলকাতা ল পয়েন্ট। তো এই 2টি গ্রুপে অবশ্যই জয়েন করে যাবো। আর এছাড়া যেটা আমাদের পেজ আছে কলকাতা ল পয়েন্ট, সেটাকে একটা লাইক করে দিও, ইনফরমেশান যা পাওয়ার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেয়ে যাবে। আর LLM সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আমরা খুব শিগগিরই আরও একটি ভিডিও করব, সেখানেও তোমরা কিছু না কিছু ইউনিভার্সিটির পক্ষ থেকে কিছু তথ্য পাবে। তোমরা যাদের যাদের সম্ভব তোমরা নিজেদের মতো করে তথ্য জোগাড় করার চেষ্টা করো, আমরাও যেটা পাবো সেটাকে জানানোর চেষ্টা করবো। এই অবধি বললাম, আপাতত মানে এটুকুনি বলে সাহায্য করার চেষ্টা করলাম। এছাড়া যদি কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে পরবর্তী ভিডিও সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করুন। ধন্যবাদ, সবাই ভালো থেকো।